বিভিন্ন নাম ধারণ করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয় এবং অন্যান্য যারা ইসলামী আকিদার বিষয়ে মন গড়া বক্তব্য প্রদান করছে তাদেরকে গ্রেফতারে আইন প্রণয়ন করার দাবি জানান ফ্রন্টের নেতৃবৃন্দ ইসলামী ফ্রন্টের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদের এক আলোচনায় সংগঠনের চেয়ারম্যান বাউানা মোহাম্মদ ইসমাইল হুসাইন একথা বলেন সবাই ধর্মের নামে হেফাজতে ইসলাম এবং জামায়াত ইসলামের দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপতৎপরতার নিন্দা জানানো হয় বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতা এবং সহায়তাই হেফাজতে ইসলাম এসব অপতৎপরতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন দেশের ইমাম ও ওলামা মাসা এক নেতৃবৃন্দ